শান্তির প্রতিষ্ঠার মূল কেন্দ্রবিন্দু হলো মসজিদ, আর শান্তি ও সমৃদ্ধির পরিকল্পনাকারী হলেন ইমাম। জাতির জনক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন মূলত এই উদ্দেশ্যে যে এখান থেকে বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম প্রচারিত হবে। সেই সুবাদে জাতির জনকের নেতৃত্বে যেমন ইসলামের প্রচার প্রসারের পূর্ণ প্রস্তুতি, যখনই চূড়ান্ত তখনই কতিপয় বিপদগামী ঘাতকদের হাতে তিনি সপরিবারে নির্মমভাবে শাহাদত বরণ করেন। অতপর আপনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের হাল ধরেন। আপনি এদেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য আশীর্বাদ। আপনার সুচিন্তিত দিক নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি সফল নেতৃত্বে আজ ইসলামিক ফাউন্ডেশন নানাবিধ কর্মমুখী পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে মানুষের মণিকোটায় স্থান করে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, ইমাম হচ্ছেন জাতির কারিগর। বছরে দুই ঈদ সহ 54 বার বাংলাদেশের প্রায় 4 লক্ষ মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজের নামে সংসদ অধিবেশন শুরু হয়। এতে একক স্পিকার হিসেবে শ্রদ্ধেয় ইমাম ও খতিব ভাষণ প্রদান করেন, যা হাজার হাজার মুসল্লি একাগ্র চিত্তে পিনপতন সাইলেন্ট অবস্থায় শ্রবণ করে থাকেন। এই বক্তব্যের শ্রোতা মহামান্য রাষ্ট্রপতি থেকে মন্ত্রিপরিষদের সকল সদস্য এবং সর্বস্তরের মুসলিম জনতা, যারা খুব মনসহকারে ইমামের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইমাম ও খতিবগণকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায় দেশ গড়ার কাজে নিয়োজিত করার নিমিত্ত ইমাম প্রশিক্ষণ একাডেমির পথ সুগম করে যান। কারণ তিনি জানতেন, ব্যক্তি, পরিবার ও সমাজ বিনির্মাণে এবং আর্থসামাজিক উন্নয়নে ইমামগণই বিশাল ভূমিকা পালন করতে পারেন। সেই উদ্দেশ্যেই মূলত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর ও সিলেটে 7টি ইমাম প্রশিক্ষণ একাডেমিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। গোপালগঞ্জে 1টি ইমাম প্রশিক্ষণ একাডেমি এখন উদ্বোধনের অপেক্ষায়। মাননীয় প্রধানমন্ত্রী, এই 7টি কেন্দ্রে দেশের ইমাম ও মুয়াজ্জিনগণ ইসলামের মৌলিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা গ্রহণ করে থাকেন। প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণী সম্পদ পালন, মৎস্য চাষ, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ক শিক্ষা তারা গ্রহণ করে থাকেন। ইমামগণ আজ ইসলামিক ফাউন্ডেশনের সেই ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে তারা মাদক, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধের এবং নারী প্রচার রোধে আজকে তারা সেই প্রশিক্ষণ গ্রহণকারী ভূমিকা পালন করে যাচ্ছেন।